এসিপি রেট 10,000, অভিজিতের 5,000, দয়ার সস্তা 2,000ই যথেষ্ট, 2,000। বস, এসিপির মাথাটা অনেক বড়, গলায় যাচ্ছেই না। বস, ফ্রেডিকে গলায় দিয়ে দিয়েছি। এটা তুই কি করেছিস মূর্খ? ফ্রেডি তো জোকার, জোকার। এর গলায় রিং পরিয়ে লাভটা কি? এ তো বিনা পয়সার, এর জন্য কোনো পুরস্কার পাবি না, গাধা কোথাকার। আরে রিং পড়াতে চাস তো এসিপির গলায় পড়া। এই এসিপি যে এমন অবস্থা করব যে পৃথিবী মনে রাখবে। বস, পরিয়ে দিয়েছি বস, এসিপির গলায় বস। গাধা, তোমাদের মনে হয় যে এসিপির উপরে নিশানা লাগানো সহজ? হ্যাঁ, আরে এসিপি এখানে কি করে চলে এলো? আমি যে কোনো জায়গায় যেতে পারি, বুঝেছো? অভিজিৎ, সবাইকে ধরো। এখানে এখানে সিআইডি কি করে চলে এলো? স্যার, এই লোকগুলো খুব খারাপ। আজ মারা যাবো ভাই। আমার গলায় রিং পরাবে? না স্যার, আমি এরকম আর কখনো করব না। হাত উপরে করো, সবাই বাইরে এসো, সবাইকে হাত পরাও। সবাইকে ধরো, অ্যারেস্ট করো। স্যার, সবাইকে সিআইডি ব্যুরোতে নিয়ে যাওয়া যাক। বস, এই আওয়াজটা আপনি গলা থেকে বের করলেন? আমি ছাড়া আর কেই বা আছে এখানে? এই সব গলাগুলো তো আমিই করছি। সিআইডি কে হালুয়া করে দেবো। অনেক পরিশ্রম করেছি আমি এটার জন্য, অনেক পরিশ্রম। তাহলে সবার আগে আমি অভিজিৎকে ফোনটা করি। অভিজিৎ, এ অভিজিৎ, রেনবো ফ্যাক্টরিতে গিয়ে দেখো ওখানে কি আছে। এটা কি? মার্ডার, খুন করে তারপর ঝুলিয়ে দিয়েছে। এর বডি দিয়ে রক্ত এখনো পড়ছে, মনে হচ্ছে খুনটা এক্ষুনি হয়েছে। মনে হচ্ছে খুনি এখনো এখানেই আছে। এটা কি, পায়ে আঙুল নেই? নকল, এই লাশটা নকল, এটা লাশ নয়। এভাবে ম্যানিকুইন ঝুলানোর মানে হচ্ছে আর এই রক্তটা। আমাকে বাঁচাও! কে ওখানে? কে ওখানে? বাঁচাও! কোথায় তুমি? কে ওখানে? এখানে তো কেউ নেই, তাহলে এই আওয়াজটা কোথা থেকে আসছে? কি হচ্ছে সব কিছুই তো বুঝতে পারছি না। ছেড়ে দাও আমাকে! রেকর্ডার? রেকর্ড? কি হচ্ছে এটা? বন্ধ করো। এসিপি স্যারের আওয়াজ, ইনি কোথায় এলেন? আকাশ থেকে পড়েছি, এত গুলি কেন চালাচ্ছ? চোখ, এসিপি স্যারের চোখ। এ চোখের ছবি কোথেকে এলো এসিপি স্যারের? মানে আমাদের কাছে যে ফোন এসেছিল এখানে খুন হয়েছে পুরোটাই মিথ্যে। কিন্তু এসিপি স্যারের চোখ এত বড় বড় হয়ে আছে কেন? আরে এখানেও আছে কিছু। মনে হচ্ছে যেন এসিপি স্যার কোনো অলৌকিক আত্মাকে দেখছে। দয়া, তোমার কি হয়েছে? তোমার ছোটবেলার ছবি নাকি এটা? হ্যাঁ, দেখি এখানে কি লাগানো আছে। ফ্রেডি, এরই অভাব ছিল। আরে
ফ্রেডরিক্স, কিন্তু এই লোকটা কে যে সব করছে? এই গোডাউনেও আমাদের ছবি কেন লাগিয়েছে? এ আবার কি? দেখি এখানে কার ছবি লাগানো আছে। এটা তো মুস্কানের ছবি। মনে হচ্ছে কেউ একটা ভয়ানক খেলা খেলছে। স্যার, লাশ! স্যার, দু ঘন্টার মধ্যে দুটো লাশ, একটা ওই মিলের ভিতরে আর আরেকটা এখানে। গলা ডিপে খুন করা হয়েছে স্যার, গলায় আঙুলের দাগ রয়েছে। কিন্তু স্যার, এর হাত দুটো কিরকম অদ্ভুত ভঙ্গিতে রাখা আছে স্যার। যেন ঘড়ির কাঁটায় পাঁচটা বাজে। অভিজিৎ, তোমার মনে হচ্ছে যে খুন এখানে করা হয়েছে? স্যার, এখানে কোথাও কোনো রক্তের চিহ্ন তো দেখতে পাচ্ছি না, আর না কোনো হাতাহাতির চিহ্ন রয়েছে। স্যার, মনে হচ্ছে একে এখানেই কাছে পিঠে কোথাও মারা হয়েছে, আর তারপরে লাশটা এখানে এনে রাখা হয়েছে। যদি লাশ এখানে এসে কেউ ফেলে যায়, তাহলে এর হাত এরকম হলো কি করে? স্যার, আমার মনে হচ্ছে কেউ জেনে বুঝে এটা করেছে। এটা সেই পাগলটাই যে প্রথম খুনটা করেছে। স্যার, এই গার্ড লাশটাকে দেখেছিল। তোমার ডিউটি নাইট শিফটে ছিল না? হ্যাঁ স্যার। এখানে একটা খুন হয়ে গেল আর তুমি কিছু জানতে পারলে না? হ্যাঁ সরি স্যার, আমি ডিউটির সময় কখনো ঘুমোই না, কিন্তু জানি না কাল কি হয়েছিল। আমি শুধু এইটুকু জানি, আমার গলায় একটা কাঁটা এসে লেগেছিল, তারপর যখন ঘুম ভাঙলো ততক্ষণে সকাল, আর চোখ খুলে দেখি ওই লাশ পড়ে আছে। স্যার, এটা দেখুন, এর পেটে একটা কাটা চিহ্ন রয়েছে। ওই দুটো লাশ কাদের, কিছু জানতে পারলেন? অফকোর্স জানতে পেরেছি, কেন জানতে পারবো না? ওরা কারা, নাম জানতে পেরেছেন? এখনো সেটা জানতে পারিনি। না না, ওটা আমরা বলতে পারবো না, ওটা খুব সিক্রেট। স্যার, আমরা অভিজিৎ আর দয়ার সঙ্গে কথা বলতে চাই। ওরা দুজন কিচ্ছু না, আমি এই কেসের চার্জে আছি, আমার সাথে কথা বলুন। আপনি তো কিছুই জানেন না। এইভাবে কথা বলবেন না, আমি সব জানি। জিজ্ঞেস করো কি জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। আমরা এসিপি স্যারের সঙ্গে কথা বলতে চাই। সাইড দিন প্লিজ, আসুন। আরে সাইড দিন, আরে আসুন। ইনি আবার, আসুন। ওই যে দেখো, আরে একটা শট নিয়ে নাও, একটা শট নাও, শট নাও। কি কি এভাবে কে মারলো? কে কে হতে পারে? আই এম আ কপ, আ সিআইডি অফিসার। আরে ইনি এটা সিআইডি অফিসার। ইউ আর আ কপ, সিআইডি অফিসার? ইয়েস স্যার, আমি দীপিকা। এ আঘাত কি করে লাগলো? স্যার, এটা স্যার, ওই কয়েকটা গুন্ডা আমাকে মারার চেষ্টা করে স্যার। সিআইডি অফিসারকে মারধর? তো এখন সিআইডি এর এরকমও দিন চলে এসছে। কিন্তু এই মুস্কান যদি ওখানে থাকতো, তাহলে গুন্ডাদের নাম ঘুচিয়ে দিত। পায়ে চোট লাগলো কি করে? স্যার, যখন আমি এখানে আসছিলাম তো আমি দেখলাম যে ওই গুন্ডাগুলো কিছু স্কুল গার্লদের টিচ করছিল। ওই মেয়েগুলো কাঁদছিল, তো চুপ থাকতে পারলাম না স্যার। ঠিকই আছে স্যার, লাগলো কি করে এই চোটটা তোমার পায়ে? স্যার, একজনকে তো আমি কিক মারলাম। ভেরি গুড। আর হাতে? স্যার, ওই যে আমার আঙুলের নখ ভেঙে গেছে, একজনের চোখ গেলে দিয়েছি আমি।
তোমার ফাইলটা দেখি। কি নাম বললে? দীপিকা স্যার। দীপিকা? জানি না দীপিকা তুমি সিআইডিতে থাকতে পারবে কি না, তবু ওয়েলকাম টু সিআইডি। থ্যাংক ইউ স্যার। কি হচ্ছে কি? সালুকে, তুই ফরেন্সিক ল্যাবটাকে জিম বানিয়ে দিয়েছ? হ্যাঁ, এখানে দুটো লাশ পড়ে আছে আর ওখানে একটা মেয়ে ট্র্যাকের উপরে দৌড়চ্ছে, এই মেয়েটা কে? আমার বস, ডক্টর সারিকা। সালুকে, আই অ্যাম ইওর বস। স্যার, ওদিন চলে গেছে, এখন ফরেন্সিক ল্যাব সিআইডি থেকে আলাদা হয়ে গেছে। এ দেখুন, দেখুন, এখন আপনি আমাকে বের করতে পারবেন না এসিপি স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে দুটো লাশের ব্যাপারে জানতে এসেছি। আমিও আপনার জন্য অপেক্ষা করছিলাম, আর আজ আমি একদম সত্যি কথা বলবো। তো বারণ কে করলো যে সত্যি সত্যি বলতে? সত্যিটা এটাই এসিপি সাহেব, এই যে দুটো খুন হয়েছে এর সম্পর্ক আপনার সঙ্গে। কে? আমার সঙ্গে? হ্যাঁ স্যার, আপনার সঙ্গে, আপনার সঙ্গে কানেকশন। আপনার মনে আছে আপনি ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতেন? ওসব পুরনো কথা সালুকে। আপনার ছেলের জন্য আপনার হ্যালুসিনেশন হতো? আরে এখন পুরনো কথা তোলবার কি দরকার ছিল? মনে হচ্ছে আপনার আবার কিছু ঘটছে। দেখো সালুকে, তুমি কিন্তু মাত্রা ছাড়াচ্ছ। তাহলে এদিকে দেখুন, এগুলো কি? সব লোকের মধ্যে একটা করে শয়তান লুকিয়ে থাকে, ভায়োলেন্ট ইনস্টিংক্ট, আর কখনো না কখনো এটা বেরিয়ে আসে। আপনার সঙ্গেও তো এরকম হয়েছে এসিপি সাহেব, আপনি তো জানেন যখন মানুষ ভায়োলেন্ট হয়ে যায় তখন কি করতে পারে। দেখুন, এ, সি, পি, এ, সি, পি, এটা কি করেছেন এসিপি সাহেব? দেখো শালুকে, কি হয়েছে? স্যার, আমি লাশ দেখতে পারি না, রক্ত দেখে আমার ভয় লাগে। আর তুমি সিআইডিতে এসেছো? স্যার, আমি জানি, কিন্তু স্যার, হ্যালো স্যার, আমি ডক্টর সারিকা। হ্যালো স্যার, এই দুটো লাশের উপরই কিছু লেখা আছে। আর এই লেখাটা এটাতেও আছে। এটা তো একটা তন্ত্রমন্ত্রের মতন লাগছে স্যার। আর স্যার, এই দুটো লাশের ভেতর থেকে দুটো করে কিডনি বের করে নেওয়া হয়। দুটো খুন হলো, কিছু লেখা রয়েছে। স্যার, বুঝতে পারছি না যে খুনি আপনার নাম কেন লিখেছে। প্রথমে ছুরি দিয়ে কেটেছে, তারপর স্টিচ করেছে, এত ভায়োলেন্স। স্যার, আমাদের ডক্টর শাহরুখের একটু ক্র্যাক আছে। একটু ক্র্যাক না, সম্পূর্ণ ক্র্যাক আছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু স্যার, উনি বলছিলেন কি আপনার আপনার রাগের ব্যাপারে? কে কি বলছিল? ওই কখনো কখনো আপনার ভায়োলেন্স, আপনার ভায়োলেন্ট রূপটা বাইরে বেরিয়ে আসে। তোমার বলার মানে হচ্ছে এটা আমি করেছি? আরে না না স্যার, ওটা তো ডক্টর শাহরুখে বলছি। নিকুচি করে যে ডাক্তার শাহরুখের। দেখো, তুমি কিন্তু শাহরুখের পেছনে লুকানোর চেষ্টা করো না, বুঝছো? তোমার কি মনে হয় যে আমি দেখে গেলে এতটাই পাগল হয়ে যাই যে মানুষের গলা টিপে মানুষের খুন করতে চাই? না স্যার, ওই আপনার নাম লেখা ছিল সেজন্য। তা খুন করে আমি আমার নিজের নাম লিখেছি? মুস্কান, আমি বলতে পারি যে বডির উপর কি লেখা আছে। সত্যি? তুমি কি করে জানলে? তোমরা অনেক বড় ডিটেকটিভ হয়ে গেছো। তোমরা বিউরোর বাইরে গিয়ে দেখো, আর নিজের মাথাটাকে খোলো, আর ভালো করে খোঁজো ওই মানুষটাকে।
এ কোনো সাধারণ মানুষ নয়, এ বড় ভয়ঙ্কর মানুষ। এই দেখো, এটা দ্বিতীয় মানুষের লাশ। এর হাত দেখে আমার রিট্রোভিন ম্যানের কথা মনে পড়ছে। Which man? রিট্রোভিন ম্যান। এই দেখো, তুমি তো নাম শুনে থাকবে, লিওনার্দো দা ভিঞ্চির। হ্যাঁ হ্যাঁ, ওই ফেমাস লোক ছিলেন ইটালির। হ্যাঁ, এটা উনিই বানিয়েছিলেন, খুবই ফেমাস স্কেচ এটা। কিন্তু ইটালি লিওনার্দোর এটার সঙ্গে কি সম্পর্ক? এই দেখো, যদি আমরা এই লাশের স্কেচটা এর উপরে রাখি, তো বাদিকে দুটো হাত আর ডান দিকে তিনটে হাত। দিব্যানা, তুমি সিআইডিতে নতুন এসেছো, আন্দাজে এই সমস্ত ঢিল মেরে কোনো লাভ নেই। খুব তাড়াতাড়ি ডিটেকটিভ হতে চাও? আমার কথাটা তো শোনো। এখন তো শুধু দুটো লাশ পেয়েছি, হয়তো ওরা সারা শহরটাকে আগুন লাগিয়ে দেবে। তুমি এই কথাটা এসিপি স্যারকে নিজে কেন গিয়ে বলছো না? আমার স্যারকে ভয় লাগে। আর এই দেখো, যখন আমরা তিন নম্বর স্কেচটা এর উপরে রাখছি, দেখো এই পেটে যেটা লেখা আছে জাপানিজে। জাপানিজে? হ্যাঁ, জাপানিজে লেখা আছে। কি লেখা আছে? দুটো মিলিয়ে যেটা বেরোলো সেটা হলো অগস্ট। অগস্ট? অগস্ট? হ্যাঁ, অগস্ট। লেফটে দুটো হাত, রাইটে তিন, টু অ্যান্ড থ্রি, 23। এর মানে 23 অগস্ট কিছু হতে চলেছে। স্যার, স্যার, আমি লাশগুলোর সিক্রেট জানতে পেরে গেছি স্যার। কি? স্যার, যেই আমি ওই দ্বিতীয় লাশটা দেখলাম না, আমি সোজা বুঝতে পেরে গেলাম যে এটা লিওনার্দো দা ভিঞ্চির ভিট্রুভিয়ান ম্যানের মতো। গুড, গ্রেট থিংকিং স্যার। আসলে স্যার, যদি দুটো লাশের স্কেচকে আমরা ভিট্রুভিয়ান ম্যানের উপর রাখি, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো আর তিনটে হাত। হ্যাঁ স্যার, দ্যাট ইজ 23, 23 অগস্ট। আবার অগস্ট কোড দিয়ে এলো মাঝখানে। স্যার, এখানে পেটে লেখা আছে জাপানিজে, অগস্ট। জাপানিজ? তো তুমি জাপানিজও জানো? স্যার, একটু হাত। খুব ভালো কাজ করেছো মুস্কান, একেই বলে ডিটেকশন। অদ্ভুত লাগলেও কথায় দম আছে। অভিজিৎ, তুমি তো ডক্টর সালুকের লেজ ধরে বসেছিলে, কিন্তু এখানে মুস্কান কামাল করে দেখিয়েছে। একটা কাজ করো, দেখো শহরের কোথাও 23 আগস্ট কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রাম কিছু আছে কি না। কিন্তু এখানে ইতালির লিওনার্দো এখানে কোথা থেকে এলো? দেখো শহরের কোথাও 23 আগস্ট কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রাম কিছু আছে কি না। কিন্তু এখানে ইতালির লিওনার্দো এখানে কোথা থেকে এলো? আজ রাতে 1 কোটি টাকার ড্রাগস আসছে বাইরে থেকে। ট্রাকের নাম্বার ZZZ2492। আজ রাতে 1 কোটি টাকার ড্রাগস আসছে বাইরে থেকে। ট্রাকের নাম্বার ZZZ2492। পারফেক্ট বস, একদম ওর মতো লাগছে। ইয়েস, এবার ঠিক। হ্যালো শৈলা রাজ, কি হয়েছে তোমার? কোথায় তুমি? আমি আমি সিটি হসপিটালে আছি শৈলা। কি হয়েছে? দাদা ফোন করলো কি? হ্যাঁ হ্যাঁ, আমার আমার গুলি লেগেছে। গুলি? তুমি ঠিক আছো তো? আমি আমি বেঁচে গেছি শৈলা। তুমি একটা কাজ করবে? হ্যাঁ বলো, কি কি করতে হবে? ওই এসিপি প্রদ্যুমনকে গিয়ে বলো যে ও যেন আমার প্যাকেটটা দিয়ে দেয়। এসিপি প্রদ্যুমন? পাঁচ বছর আগে তুই এসিপি প্রদ্যুমনের সঙ্গে মিলে আমার 15 কোটি টাকার ড্রাগস ধরিয়ে দিয়েছিলি। 5 বছর আমি জেলে ছিলাম, তারপরে চোখটা নষ্ট হয়ে গেল, কিন্তু আজকে আমার সেই 15 কোটি ড্রাগস আর এসিপির প্রণত চাই। অগেছে স্যার, 23 অগস্ট সত্যি একটা ফাংশন হতে চলেছে। স্যার, একজন ডক্টরের মূর্তি বসানো হবে। ডক্টরের মূর্তি? হ্যাঁ স্যার, একজন অনেক বড় লোকের ছেলের কিডনি খারাপ হয়ে গেছিল, তো সেই ডক্টর একটা নতুন কিডনি লাগিয়ে দেন। ছেলে ঠিকঠাক আছে, তাতেই খুশি হয়ে উনি ডক্টরের একটা মূর্তি বসিয়ে দেবেন। হ্যাঁ, কিন্তু এই দুটো লাশের আর ডাক্তারের কি সম্বন্ধ? স্যার, মুস্কান সত্যি ভালো কাজ করেছে। এই মূর্তিটা লিওনার্দো মলে বসানো হচ্ছে। লিওনার্দো,
ও, তাহলে এইটাই খুনির প্ল্যান ছিল। স্যার, ওই লোকটা লিওনার্দো মলের মালিক। ডক্টরকে ধন্যবাদ জানানোর জন্য ওই মূর্তিটা নিজের মলেই বসাচ্ছে। এটাই সেই মল, 23 আগস্ট, ডক্টরের মূর্তি। এই হলো সেই ডক্টরের স্ট্যাচু। বড় বিপজ্জনক জায়গা বেছেছে বস খুনিটা। এখানে বোমটম লাগিয়ে দিলে হাজার হাজার লোক মারা যাবে। হ্যাঁ, সে ব্যাপারটা তো ঠিক নয়। হ্যালো। হ্যালো অভিজিৎ। Yes sir। তুমি থার্ড ফ্লোরের বাথরুমে চলে এসো। থার্ড ফ্লোরের বাথরুমে? কিন্তু স্যার, আপনি এখানে এলেন কি করে? আপনি তো অফিসে ছিলেন। অভিজিৎ, তাড়াতাড়ি এসো, আমার প্রাণের ঝুঁকি আছে। ওকে 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 স্যার। অদ্ভুত ব্যাপার তো, এসিপি স্যার বলছেন উনি প্রবলেমে পড়ে গেছেন। ফোন কোন নাম্বার থেকে এসেছে? নাম্বারটা তো খুবই অদ্ভুত। একটা কাজ করছে, আমি উপরে গিয়ে দেখছি, তুমি এখানে নজর রাখো। হ্যাঁ, হ্যালো স্যার। স্যার আপনি? আমি মলের ভেতরেই আছি। কিন্তু স্যার আপনি আমাদের আগে মলে কি করে পৌঁছলেন? দেখো, তুমি তাড়াতাড়ি থার্ড ফ্লোরের বাথরুমে এসো। ঠিক আছে স্যার, আমি এখনো পৌঁছচ্ছি থার্ড ফ্লোরের বাথরুমে। ওকে স্যার। অভিজিৎ, শব্দটা এখান থেকে আসছে। এখান থেকে? আপনার মাথায় কান? কিন্তু স্যার, এই মহিলা কেন এমন করছেন? দয়া, দরজা ভাঙতে হবে। না দয়া, এই মেয়েটা যা করবে তোমরা তাই করবে। শুনলে? এই মেয়েটি নার্কোটিক্স অফিসার রাজের বোন, আর তোমরা তো দেখতেই পাচ্ছ ও মৃত্যুর মুখে দাঁড়িয়ে। আর তাই ইন্সপেক্টর অভিজিৎ দয়া, তোমাদের ওকে বাঁচাতেই হবে। আগে তোকে দেখেনি। না দেখো, 2 ঘন্টার মধ্যে বরফ গলে যাবে আর ওই মেয়েটি অন্য দুনিয়ায় পৌঁছে যাবে। যাও অভিজিৎ দয়া, যাও, গিয়ে মেয়েটার জীবন বাঁচাও। যাও তাড়াতাড়ি। স্যার আপনাকে একা ছেড়ে যাবো? এটা আমার অর্ডার। ওকে স্যার, কিন্তু এই মেয়েটা আছে কোথায়? সুরক্ষা
লোকগুলো তো খুব সহজেই বোকা হয়ে গেল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও কেউ। না, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। বন্ধুগণ, আপনাদের সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা আমার জন্য খুব একটা স্পেশাল দিন। আমি অনেক দিন থেকে ওই মানুষটার জন্য কিছু একটা করতে চাইছি যিনি আমার ছেলেকে একটা নতুন জীবন দিয়েছেন। দয়ার অভিজিৎ কোথায় গেল? ওদের তো পাঠিয়েছিলাম দেখার জন্য। এই জন্যই আমরা আজ এখানে একত্র হয়েছি। আজ এখানে অনেক কিছু ঘটতে চলেছে। এসিপির ব্যাগ থেকে অনেক কিডনি এবার বেরিয়ে পড়বে। সুদীপবৃন্দ, আপনাদের সবাইকে এখানে স্বাগত। আমি চাইছি ডক্টর রাকেশ আপনি এখানে আসুন। ডক্টর রাকেশ, থ্যাংক ইউ। এখানে কিছু না কিছু ঘটবে, সবাই সবার পজিশন নিয়ে নাও, তাড়াতাড়ি 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 চলো। আরে তুমি এখানে কি করে? রাজের কি খবর এখন? স্যার, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? ঠিক আছে তো? স্যার, ওর সাথে ফোনে কথা হয়েছে, বলেছে আপনার কাছ থেকে প্যাকেটটা নিয়ে নিতে। প্যাকেট? হ্যাঁ। কিসের প্যাকেট? স্যার, রাজ বলেছে আপনার কাছে যে প্যাকেটটা আছে সেটা নিয়ে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে। আরে আমি রাজের সঙ্গে দেখা করিনি, দু বছর হয়ে গেল, কোন প্যাকেটের কথা বলছি ও? স্যার প্লিজ, স্যার ওর জীবন নিয়ে খেলবেন না। আমি জানি ওই প্যাকেটটা আপনার কাছেই আছে। আমার কথা একটু বোঝার। এটাকে খুলে দাও। এটা তো আমার স্ট্যাচু। স্ট্যাচু রিনগরেশন নিয়ে আপনি ব্যস্ত আছেন, ওদেরকে রাজকে মেরে দেবে। আরে তুমি, আরে এখানে তো ডক্টর রাকেশের মূর্তি থাকবার কথা ছিল। এটা কার স্ট্যাচু? ম্যানেজার, ম্যানেজার, ম্যানেজার। এই মিস্টার, এখানে এখানে আপনার মূর্তি এখানে কি করে এলো? ডক্টর রাকেশের মূর্তিটা কোথায়? এসব কি করে হলো? আপনি কে? দেখুন, আমি এসিবি প্রদ্যুমন। আপনার স্ট্যাচুর ব্যাপারে আমার কিছুই জানা নেই। কিছুই জানেন না? তাহলে আপনার স্ট্যাচুটা এখানে কি করে এলো? স্ট্যাচুটা কে পাল্টালো? আমি বলছি তো, আমার কিছু জানা নেই ওই স্ট্যাচুর ব্যাপারে। আরে আমি তো নিজেই তুমি পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও, মূর্তি এক্ষুনি ফাটবে। পালাও, পালাও এখান থেকে, পালাও, সবাই পালাও, মূর্তি এক্ষুনি ফাটবে, সবাই পালাও, পালাও এখান থেকে। দয়া খুনিটা প্রচুর প্ল্যান করেছে, দুখানা খুন করেছে, আমাদেরকে মলে ডাকলো। আরে সুরক্ষা মল তো অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে, আর তাছাড়া ওখানে পৌঁছতেও আধ ঘন্টার উপরে লাগবে। আর এখন এটা, মেয়েটাকে কিডন্যাপ করেছে। আরো বড় কথা, খুনটা একজন মহিলার হাতে হয়েছে, এসিপি কে আটকে রেখেছে। এর থেকে বড় কথা আর কি হতে পারে? আমার কিন্তু মনে হচ্ছে বড় কিছু হতে চলেছে, মেজর ডিজাস্টার। আমারও তাই মনে হয়, না হলে মেয়েটাকে ঝোলানোর দরকার কি ছিল? মেরে দিলেই পারত। মিস্টার এসিপি, হ্যাঁ, এসব কি হচ্ছে? প্রথমে স্ট্যাচুটা পাল্টানো হলো, তারপরে এই বম ব্লাস্ট। আপনি দু মিনিট চুপ করবেন প্লিজ, আমরা এখন ইনভেস্টিগেশন করছি। কিসের ইনভেস্টিগেশন করছেন? আপনার জন্যই তো এটা হলো। এই ফোন বাজছে তোমার? কার ফোন বাজছে স্যার? হ্যাঁ, মনে হচ্ছে উপরে কোথাও একটা বাজছে। উপরে? স্যার ওই যে উপরে, ওখানটা নেই হচ্ছে। গিয়ে দেখো তাড়াতাড়ি। ইয়েস স্যার, একটু সরে যান প্লিজ, প্লিজ সাইড দিন প্লিজ।
ফোন এখানে বাজছে। স্যার এখানে? ইয়েস স্যার। হ্যালো, হ্যালো, এসিপি প্রদ্যুমন। হ্যালো এসিপি প্রদ্যুমন, কে বলছেন? আমি তোর বস বলছি রে। আচ্ছা, তাহলে এসব তুই করেছিস? তোর জন্য তো আমি অনেক কিছু করতে পারি। আমার জন্য কি চাস তুই? আরে ও কি চাইছে কি সেটা জিজ্ঞেস কর, পিছন ফিরে দেখ। না বিবেক, পেছনে যাও, যাও, যাও। বুঝতে পেরেছিস আমি কি চাইছি? মেয়েটার নাম সুজি, জানিস? আরে অন্তত হাই তো বল। তোর স্ট্যাচুতে তো আমি চকলেট বোম লাগিয়েছিলাম, কিন্তু মেয়েটার কাছে যা আছে না, সেটা ফাটলে পুরো মলটাই উড়ে যাবে। ওদিকে কোথায় দেখছো এসিপি? ওই যে তোমার ডান হাত আর বাঁ হাত আছে না, অভিজিৎ আর দয়া, ওদের তো আমি মরার জন্য আগেই পাঠিয়ে দিয়েছি। আমি পাঠিয়ে দিয়েছি। স্যার, স্যার, আমরা ফেঁসে গেছি স্যার, প্লিজ স্যার, প্লিজ আমাদের বাঁচান স্যার, আমাদের বাঁচান প্লিজ। অভিজিৎ, অভিজিৎ কোথায় তুমি? পেছনে যাও সবাই, যাও, প্রবলেম আছে, পেছনে যাও। আরে ভাই, এটাই হলো তোমার প্রবলেম, খুব তাড়াতাড়ি সেন্টিমেন্টাল হয়ে যাও, খুব তাড়াতাড়ি। আরে আমার উপর ভরসা তো রাখো, অভিজিৎ আর ওই দয়ার লাশটা তোমায় একদমই দেখতে হবে না, কোনোদিন না। কেননা ততক্ষণে তোমার ইহলীলাও সাঙ্গ হয়ে যাবে। আমি সুজিকে গুলি মেরে দেবো, বুঝেছো? হয়ে গেছে নাকি? এক নিষ্পাপকে মেরে তুমি কি পাবে বলো তো? ওর ওর বমির রিমোট তো আমার হাতে আছে, এই রিমোটের বাটন চাপবো তো পুরো মল উড়ে যাবে। আচ্ছা তুই কোথায় আছিস? এই তো কথার মতো কথা, তুই লিফটে সোজা থার্ড ফ্লোরে উঠে আয়। মাই গড, অভিজিৎ বাঁচাও, এই পা ধরে উঁচু করে তোলো, এই দড়িটা কাটো, ওকে বের করো, কেউ আমাকে একটু সাহায্য করো প্লিজ। Thank you.
আমায় দেখে চিনতে পাচ্ছিস? ড্রাগসের কথা মনে পড়ছে, এর জন্য আমাকে তুই ডেকেছিস? তোর সেলফোনটা আমায় একটু দে তো। ড্রাগস ডিপার্টমেন্টের নম্বরে দেওয়া আছে নিশ্চয়ই? তোর আমি ওকে ওকে, এত কষ্ট করার কোনো দরকার নেই, নম্বর আমি জানি। হ্যাঁ, 1152 85369, রাইট? হ্যালো, আমি এসিপি প্রদ্যুমন বলছি। 2002 সালে যে 20 কিলো কোকেন ধরেছিলাম, ওটা কোনো ইনভেস্টিগেশনের জন্য আমার দরকার। ইয়েস ইয়েস, কনসাইনমেন্ট নাম্বার ইজ PR56227007। থ্যাংক ইউ। তোমার কি মনে হয় এত সহজে নার্কোটিক ডিপার্টমেন্ট তোমাকে দিয়ে দেবে? দেবে না তো, আমি জানি। আর এক মিনিটের মধ্যেই ফোনটা রিং বাজবে, ওখান থেকে একজন অফিসার কনফার্মেশনের জন্য ফোন করবে, আর তোর সিক্রেট কোডটাও চাইবে। সিক্রেট কোডটা তো তুই বলবি। দেব না, আমার হাতে তো রিমোট আছে। কোডটা বল না। কোডটা বল। হ্যালো, হ্যাঁ আমি এসিপি পদ্মমন বলছি। হ্যাঁ, আমি এখনই ফোন করেছিলাম ড্রাগসের প্যাকেটের জন্য। হ্যাঁ, আমার কোড নাম্বার হলো BRAVA56BR। হ্যাঁ, না না, এর কোনো দরকার নেই, প্যাকেটগুলো নিতে আমি নিজেই আসছি। থ্যাংক ইউ। অফিসার, এসিপিকে বলো ও যেন সুজির জ্যাকেটটা খুলে নিয়ে রাজের স্ত্রী শিলাকে পরিয়ে দেয়। আচ্ছা স্যার, ওই যে ওই লোকটা বলছে যে সুজির জ্যাকেটটা শৈলাকে পরিয়ে দিতে। আমাকে? হ্যাঁ, আমাকে কেন এসিপি স্যার, আমাকে কেন? এসিপি স্যার, এখানে সাইন করে দিন। আমাকে বাজিয়ে নিন স্যার, আমি মরতে চাই না স্যার। স্যার এই জ্যাকেটটার কিছু করুন প্লিজ। আমি তোমাকে মরতে দেবো না। বর্তমান তোর মতো একটা লোক আমার কথা শুনেনি, আমার কথা শুনে তুই ড্রাগস নিয়ে চলে এলি, দারুণ ব্যাপার। ঘর ঘর। একটা মেয়ের জীবনের বাজি রয়েছে বলে কিছু বললাম না। চল ড্রাগস নিয়ে আয়, চল তাড়াতাড়ি। এসিপি তাড়াতাড়ি করো, নাহলে বোম ফেটে যাবে। কাম ফাস্ট ফাস্ট এসিপি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে রাখো, এখানে, পিছনে পিছনে যাও। গুড, চলো এবার এটাকে আমার টিকিতে রাখো, চলো ফাস্ট। অন্য বক্সটা নিয়ে এসো এক্ষুনি, কামন কামন কামন। কামন ফাস্ট, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। কি হলো, টায়ার পাংচার? না। Oh!
এবার তুই গান কর। গান গান কর। এসিপি এসিপি। এই বেরিয়ে এসো। তাড়াতাড়ি জ্যাকেটটা ফেলে দাও। এসিপি মেরো না। ফেলে দাও। আমায় ছেড়ে দাও। আমায় ছেড়ে দাও। এসিপি। মেয়েদের গলায় গান কর। মেয়েদের গলায় গান কর। এসিপি এসিপি মারিস না রে। আমায় ছেড়ে দে। আমায় ছেড়ে দে। গা 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 গা। গান তো তুমি গাইবে এসিপি। বন্দুক নিচে ফেলো। বিশ্বাসঘাতক। আমি রাজকে বিয়ে ড্রাগস বের করার জন্যই করেছিলাম। অভিজিতার তো এটা মরে গেছে, এবার এটাকেও গুলি করে দে। দেখো তুমি লোক দেখানো বিয়ে করেছো, কিন্তু তুমি এখনো পুলিশ অফিসারের বউ। গুড বাই এসিপি। শোন, মেরে দে ওকে, মেরে দে ওকে, আমি বলছি মেরে দে ওকে। আজকের পর আপনি আর কাউকে বিরক্ত করবেন না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.